বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের। আমি মোহাম্মদ নাসিরুদ্দিন, সহযোগী অধ্যাপক ইসলামী শিক্ষা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় আলোচনা করছিলাম। গত ক্লাসে আলোচনা করেছি ফিকাশাস্ত্র বা পঞ্চম অধ্যায় পাঠ করলে পঞ্চম অধ্যায়ের বিশেষ শিরণ হলো আল ফিকহ বা ফিকাশাস্ত্র। ফিকাশাস্ত্র পাঠ করলে তার শিক্ষণফল কী এবং বিষয়বস্তু কী কী আলোচনা করেছি, এবং আলোচনা করেছি ফিকাশাস্ত্রের পরিচয় অর্থাৎ ফিকাহ এর আবিধানিক এবং পারিভাষিক অর্থ, এবং ইলমে ফিকাহের লক্ষ্য উদ্দেশ্য, ফিকাশাস্ত্র পাঠের উপকারিতা, ফিকাশাস্ত্রের বিষয়বস্তু, এসব নিয়ে আলোচনা করেছি। সেই আলোচনার ধারাবাহিকতায় আজকে আমরা পাঠ করব ফিকাশাস্ত্রের উৎস। ফিকাশাস্ত্রের উৎস কয়টি সেটা আমরা প্রথমে আলোচনা করব। ফিকাশাস্ত্রের উৎস হলো চারটি। এই চারটি উৎস হলো কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস। প্রথম দুটির উপর পরবর্তী দুটি নির্ভরশীল, অর্থাৎ কুরআন এবং হাদিসের উপরে ইজমা কিয়াস নির্ভরশীল। কুরআন হলো শরিয়তের প্রথম ও প্রধান উৎস। এটি শরিয়তের অকাট্য দলিল, এর উপরে শরিয়তের মূল কাঠামো দণ্ডায়মান। আল কুরআনে শরিয়তের উৎস হিসেবে প্রায় 500+ আয়াত রয়েছে। ইসলামী ফিকাশাস্ত্রের দ্বিতীয় উৎস হলো আল হাদিস। শরীয়তের উৎস হিসেবে সুন্নাহ বা হাদিসের স্থান দ্বিতীয়। আল কুরআন হচ্ছে শরীয়তের মূল আর সুন্নাহ হচ্ছে এর ব্যাখ্যা। কুরআন মাজিদে শরীয়তের সকল বিষয় সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, আর হাদিস ওইসব বিষয়ের বিশ্লেষণ, যেমন সালাত আদায় করা ফরজ, তবে কীভাবে আদায় করতে হবে তা কুরআন তার উল্লেখ নেই, হাদিসে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। কাজে এই হিসাবে ফিকাশাস্ত্রের দ্বিতীয় উৎস হলো হাদিস। ফিকাশাস্ত্রের তৃতীয় উৎস হলো ইজমা। কুরআন ও সুন্নাহ সম্পর্কে গভীর জ্ঞানসম্পন্ন আলিমগণের কোনো সমস্যার সমাধানের ব্যাপারে একমত হওয়াকে ইজমা বলে। বহু নতুন প্রশ্নের মীমাংসা প্রসঙ্গে সাহাবি, তাবেঈ ও তাবেঈ তাবেঈগণের এরূপ একমত হওয়ার বিবরণ পাওয়া যায়। যে সকল বিধানে ঐকমত্য স্থাপিত হয়েছে, বিশেষত সাহাবিগণের ঐকমত্যযুক্ত বিধানসমূহ মুসলমানদের পক্ষে অবশ্য পালনীয়, এর বিরোধিতা করা চলবে না। ফিকাশাস্ত্রের চতুর্থ উৎস হলো কিয়াস। যে বিষয় সম্পর্কে কুরআন, সুন্নাহ ও ইজমায় সুস্পষ্ট বিধিবিধান পাওয়া যায় না, সেক্ষেত্রে কুরআন ও সুন্নাহর মধ্যে প্রদত্ত অনুরূপ প্রশ্নের মীমাংসাকে ভিত্তি করে যুক্তি প্রয়োগে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এ ধরনের যুক্তি প্রয়োগকে কিয়াস বলা হয়। আমরা আবারও জেনে নিই যে শরীয়তের চতুর্থ উৎস হলো কিয়াস। কিয়াস শব্দের অর্থ হলো ধারণা। যে বিষয় সম্পর্কে কুরআন, সুন্নাহ ও ইজমার সুস্পষ্ট বিধিবিধান পাওয়া যায় না। আমরা আবার খেয়াল করি যে কুরআন, সুন্নাহ এবং ইজমায় সুস্পষ্ট বিধিবিধান পাওয়া যায় না যে বিষয় নিয়ে, সেক্ষেত্রে কুরআন ও হাদ সুন্নাহের মধ্যে প্রদত্ত অনুরূপ প্রশ্নের মীমাংসাকে ভিত্তি করে, অর্থাৎ একই রকম সমস্যার মীমাংসাকে ভিত্তি করে যুক্তি প্রয়োগে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এ ধরনের যুক্তি প্রয়োগকে কিয়াস বলা হয়। সাহাবি, তাবেঈ ও তাবেঈ তাবেঈগণ এই পদ্ধতিতে শরীয়তের বহু নতুন নতুন প্রশ্নের সমাধান দিয়েছেন। এটি কুরআন ও হাদিসের সমতুল্য নয়, বরং সামঞ্জস্যপূর্ণ একটা বিধান। তাহলে আমরা জানলাম যে ফিকাশাস্ত্রের উৎস চারটি। চারটির ভিতর প্রধান হলো কুরআন, দ্বিতীয় অবস্থান হলো হাদিস, এরপরে আছে ইজমার স্থান, তৃতীয় অবস্থান এবং চতুর্থ স্থানে আছে কিয়াস। কাজে ফিকাশাস্ত্রের উৎস হলো চারটা: কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমরা এখন জানবো যে ফিকাশাস্ত্রের উৎপত্তির কারণ। যেটা শাস্ত্র শুরু হলো, শাস্ত্র সম্পর্কে চর্চা হচ্ছে, কী কারণে এ শাস্ত্রের উৎপত্তি হলো সেটা সম্পর্কে আমরা জানবো। ইসলামী আইন হলো মুসলিম জনতার জীবন চলার পথ নির্দেশ, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামী আইন হলো মুসলিম জনতার জীবন চলার পথ নির্দেশ। হযরত আদম আলাইহিস সালাম
যে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন সেই জান্নাতে ফিরে যাওয়ার রাস্তাই হলো ইসলামী আইন ফিকহের অনুসরণ করা। আর ইসলামী আইনশাস্ত্রের বা ফিকাশাস্ত্রের উৎপত্তির কারণ আমরা জানতে গেলে আরও জানব যে ইসলামী স্বতন্ত্র শাস্তাকারে ইসলামী ফিকি ইসলামের চর্চা ছিল না। ফিকি ইসলামী নামে কোনো স্বতন্ত্র শাস্ত্র ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় স্বতন্ত্র শাখা হিসেবে এটা চর্চা ছিল না। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিশেষ প্রয়োজনও ছিল না, কেননা তখন ইসলাম আরবের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর আরবদের তখনকার জীবনযাত্রা ছিল খুব সহজ সরল, তাদের প্রয়োজনও ছিল সীমাবদ্ধ। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত ছিলেন, যে কোনো সমস্যার তিনি সমাধান দিয়েছেন। এই কারণে স্বতন্ত্র কোনো ফিকাশাস্ত্রের প্রয়োজন হয়নি। কিন্তু তার ওফাতের পরবর্তীতে বিশ্বব্যাপী ইসলামের প্রচার প্রসার ঘটে, নতুন নতুন সমস্যার উদ্ভব হতে থাকে এবং সেগুলোর সমাধানও প্রয়োজন হয়ে পড়ে, যার ফলে ফিকাশাস্ত্রের মতো একটা স্বতন্ত্র শাস্ত্রের চর্চার প্রয়োজন হয়ে পড়ে। ফিকাশাস্ত্রের উৎপত্তির যে আরেকটা কারণ একটু আগে বলেছিলাম, সেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শরিয়ত যাবতীয় ব্যাপারে চূড়ান্ত তিনি নিজেই ওহির আলোকে প্রদান করতেন। তার ওপাতের পর সাহাবিগণ আল কুরআন ও হাদিসের আলোকে যাবতীয় সমস্যার সময় কুরআন সুন্নাহর সাথে তাদের বুদ্ধিবৃত্তি অভিজ্ঞতার দ্বারা কিছু নতুন সমস্যার সমাধান দিতেন। তখন থেকেই ফিকাশাস্ত্রের স্বতন্ত্র রূপের ক্ষেত্র প্রস্তুত হতে শুরু করে। সাহাবিদের সময় থেকেই ফিকাশাস্ত্রের প্রয়োজনীয়তা অনুভূত হতে থাকে। ফিকাশাস্ত্রের উৎপত্তির আরেকটা কারণ হলো যুগের নতুন নতুন সমস্যা। মানব জীবন গতিশীল, যতই দিন যেতে থাকে মুসলমানদের জীবনে ততই নতুন দিগন্ত উন্মোচিত হতে থাকে, জীবনের জটিলতা বৃদ্ধি পেতে থাকে এবং ততই নতুন প্রশ্ন ও সমস্যার উদ্ভব হতে থাকে। আর এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে। আর এ সকল জবাব ও সমাধান দিতে কেবল কোরআন হাদিসের জ্ঞান থাকাই যথেষ্ট নয়, বরং গবেষণা, জ্ঞান, উদ্ভাবনী অভিজ্ঞানের প্রয়োজন। সাহাবা, তাবেঈ ও তাদের অনুগামীদের মধ্যে যারা এরূপ গুণে গুণান্বিত ছিলেন, মুসলিম জগৎ তাদের গবেষণা, ইস্তিহাদ ও ফয়সালের উপর নির্ভর করত। তারা কোরআন সুন্নাহ ও সাহাবাদের সমাধান বহাল রেখে নতুন সমস্যার ব্যাপারে পূর্ব ফয়সালা অনুসরণ করে যথাযোগ্য সমাধান দিতেন। কাজে যুগের নতুন নতুন সমস্যাটাও এই ফিকাশাস্ত্রের উৎপত্তির আটা কারণ। ফিকাশাস্ত্রের আর উৎপত্তির আর কারণ হলো যে আইন সুসংবদ্ধকরণ। কোরআন সুন্নাহর ইতস্তত বিক্ষিপ্ত হুকুম আহকাম খুঁজে বের করে সাধারণের পক্ষে আমল করা সহজ ছিল না। এমত অবস্থায় ইসলাম একটি দুর্বোধ্য নীতি নিয়ে এসেছে। এ ধারণা হতে পারে মানুষের সেই ধারণাটাকে অপনোদনের জন্য ফিকাশাস্ত্র আইনবিধানগুলোকে সুসংবদ্ধ করার তীব্র প্রয়োজন দেখা দেয়। এর ফলে ফিকাশাস্ত্রের উদ্ভব হয়। ফিকাশাস্ত্রের উৎপত্তির আরেকটা কারণ হলো ইসলামী আইনের সহজীকরণ। ইসলামী যে আইনগুলো আছে সেগুলো যেন মানুষের পালন করতে সহজ হয়, সেই সহজ করার জন্য ইসলামী আইনশাস্ত্রের বা ফিকাশাস্ত্রের উৎপত্তি ঘটেছে। আরেকটা কারণ হলো ইসলামী আইনের সুসংহতকরণ, ইসলামী আইনগুলোকে সুসংহত করা। যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান, তাই এর একটি স্বতন্ত্র আইন থাকা বাঞ্ছনীয়, আইনশাস্ত্র থাকা বাঞ্ছনীয়। কিন্তু কুরআন ও হাদিসে সে আইনের মূলনীতি ছিল, তবে তা বিধিবদ্ধভাবে ছিল না, ছিল ইতস্তত বিক্ষিপ্ত। কাজেই সেসব আইন এবং সে আলোকে যুগ জিজ্ঞাসার উপযোগী করে আইনকে শাস্ত্রাকারে সুসংহত রূপদান করা একান্ত অপরিহার্য ছিল। ইসলামের মনীষীগণ, মুসলিম মনীষীগণ ফিকাশাস্ত্রে উদ্ভাবন করে বিশ্ববাসীর কাছে সেই কাজটি রেখে গেছেন, ফিকাশাস্ত্রকে সুসংহত করে গেছেন। ফিকাশাস্ত্রের উৎপত্তির একটা কারণ হলো যে ইসলামী আইনের শ্রেষ্ঠত্ব প্রমাণ। ফিকাশাস্ত্রের উৎপত্তি ও বিকাশের ফলে ইসলামী বিধিবিধান গণমানুষের চিরকল্যাণময় আইন হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ হয়েছে। এর উদ্ভব না হলে অন্যান্য মতাদর্শের কাছে ইসলামের আইন বিভ্রান্তিকর বলে মনে হতো। কাজে ইসলামী আইনের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ফিকাশাস্ত্রের প্রয়োজনীয়তা তীব্রভাবে দেখা দেয়। ফিকাশাস্ত্রের উৎপত্তির আরেকটা কারণ হলো নির্ভুল ও যৌক্তিক বিধান প্রণয়ন। ফিকাশাস্ত্র প্রতিটি মাসালায় কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস দ্বারা প্রতিষ্ঠিত। ফিকের মাসালাগুলো গবেষণা প্রসূত ও ইজমা কিয়াস দ্বারা পরীক্ষিত। এতে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা নেই। কাজেই নির্ভুল ও যৌক্তিক বিধান প্রণয়নের জন্য ফিকাশাস্ত্রের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ফিকাশাস্ত্রের উৎপত্তির আরেকটা কারণ হলো নির্ভুল ও যৌক্তিক বিধান প্রণয়ন। ফিকাশাস্ত্র প্রতিটি মাসালায় কুরআন, হাদিস, ইজমা কিয়াস দ্বারা প্রতিষ্ঠিত এবং মাসালাগুলো গবেষণা প্রসূত ইজমা কিয়াস দ্বারা পরীক্ষিত। কাজেই নির্ভুল ও যৌক্তিক বিধান প্রণয়নের প্রয়োজনেই ফিকাশাস্ত্রের উৎপত্তি হয়েছে, সেটা একটু আগে বলেছি।
আর সর্বশেষ যেটা কারণ, যে ইসলামী ফিকাহ শাস্ত্রের উৎপত্তির কারণ, সেটা হলো পূর্ণাঙ্গ জীবন বিধান প্রণয়ন। ইসলামী ফিকাহ হচ্ছে জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। ফিকাহ শাস্ত্র রয়েছে মানুষের ধর্মীয়, রাজনৈতিক ও পৌর জীবনের যাবতীয় বিধান আইন, বা মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব বিষয়ে এটা যাবতীয় আইন বিধান রয়েছে এই শাস্ত্রে। সুতরাং ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান প্রণয়ন করতে ফিকাহ শাস্ত্রের গুরুত্ব অপরিসীম। তাহলে আজকে আমরা জানলাম যে ফিকাহ শাস্ত্রের উৎস কি কি, জানলাম যে কোরআন হাদিস ইজমা কিয়াস, এরপরে জানলাম যে ফিকাহ শাস্ত্রের উৎপত্তি কারণগুলো কি কি। ফিকাহ শাস্ত্রের উৎপত্তির কারণ আমরা আবার একটু ঝালাই করে নিই, যে কারণগুলো হলো স্বতন্ত্র শাস্ত্রাকারে ফিকাহ শাস্ত্রের চর্চা ছিল না, সেজন্যই ফিকাহ শাস্ত্রের প্রয়োজন ছিল। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত, যুগের নতুন নতুন সমস্যা, আইন সমাধান, যুগের নতুন নতুন সমস্যা সমাধানের জন্য ফিকাহ শাস্ত্রের প্রয়োজন ছিল। আইন সুসংবদ্ধকরণ, ইসলামী আইনের সহজীকরণ, সুসংহতকরণ এবং ইসলামী আইনের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ফিকাহ শাস্ত্রের সুসংবদ্ধ করা প্রয়োজন ছিল, এবং নির্ভুল এবং যৌক্তিক বিধান প্রণয়নের জন্য ফিকাহ শাস্ত্রের উৎপত্তির প্রয়োজন ছিল, আর প্রয়োজন ছিল ইসলামকে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে প্রণয়ন করার জন্য। তো আমরা আজকে আলোচনা দ্বারা বুঝতে পারলাম যে সাহাবিদের যুগে ফিকাহ শাস্ত্রের বিধিবিধান সম্পর্কে অবহিত হওয়া যায়। ফিকাহ শাস্ত্র পাঠ মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আন্তর্জাতিক, কূটনৈতিক বিষয়াদি সম্পর্কে শরীয়তের বিধানসমূহ অবগত হওয়া যায়। অতএব ফিকাহ শাস্ত্র প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বস্তুত ফিকাহ, ইসলামী ফিকাহ রচিত হয়ে মানবতা, বিশ্ব মানবতার আইন শৃঙ্খলার স্থিতি ও স্থায়ী শান্তি নিরাপত্তার গ্যারান্টি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সুতরাং এর প্রয়োজনীয়তা সীমাহীন, ফিকাহ শাস্ত্রের প্রয়োজনীয়তা সীমাহীন, এটা প্রয়োজন ছিল এবং সেজন্য এটার উৎপত্তি হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।